আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আমি একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি হচ্ছে লাউ শাক আর হচ্ছে রুই মাছ আর আলু দিয়া একটি রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অসম্ভব মজা, সবাই কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আশা করি আজকের রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন না টেনেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে নেন। তো চলুন, আমার এই উপকরণ কী কী উপকরণ লাগছে শাক আর রুই মাছের তরকারি রান্না করার জন্য একটু দেখে নিই। লাউ শাক রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। ফার্স্টে আমি যে লাউ শাক ডাটা নিয়েছি আর হচ্ছে লাউ শাক নিয়েছি, সুন্দর মতো ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিলেই ভালো হয় হচ্ছে। তারপরে এই যে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব। আর নিয়েছি আলু, আমি রুই মাছ আলু আর হচ্ছে মানে সেই লাউ শাক দিয়ে রান্না করব। তো আর কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। এখানে নিয়েছি শুকনো মরিচ তিনটা, পেঁয়াজ এই যে এক কাপের কম, রসুন এক চামচ, এই যে হলুদ, রসুন, পেঁয়াজ একটু বেস্তা করে নিব। আর হচ্ছে কাঁচামরিচ ফালি নিয়েছি আমি এখানে, আর সাতটা একটা হবে সম্ভবত। আর হচ্ছে জিরা গুঁড়া, লবণ, পানি আর হচ্ছে এটা হচ্ছে তেল। তো এই উপকরণগুলো আমার লাগছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। যারা শাক প্রিয় তাদের শাক বেশি মজা লাগে। আমি ফার্স্টে চুলা একটা যে প্যান দিয়ে দিয়েছি, এখন আমি এটা আমি ব্যস্তা করে উঠিয়ে রাখবো, তরকারি হওয়ার আগে দিয়ে দিব, খুবই টেস্টি লাগবে এভাবে রান্না করলে। তো ওয়েট করব কিছুক্ষণের জন্য। আমি এখন মশলাগুলো একটা কাপের ভিতরে অ্যাড করব, যেগুলো গুঁড়া মশলাগুলো আছে। ফার্স্টে আমি রসুনটা অ্যাড করে দিলাম, তারপরে হচ্ছে কিছু হলুদটা অ্যাড করে দিব আমার সুবিধার্থের জন্য। তারপরে হচ্ছে এখানে আমি কিছু লবণ অ্যাড করব, ধনিয়া গুঁড়া গুঁড়া অ্যাড করে দিব। তো আমি পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি, এখন আমি ফার্স্টে মশলাটা, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। আজকে আমি শাকের সাথে মাছটা ভেজে রান্না করব না, শাকের সাথে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমি ফার্স্টে মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নেব। তো আমি এখন একটু ঢেকে রাখব, যে আমার মাছটা হয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়েছিলাম, এখন এটা আমি তুলে নেব, হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। এখন আমি কিছু পানি অ্যাড করব, আমি কিছু পানি অ্যাড করে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দেব, ঢেকে ওয়েট করবো কিছুক্ষণের জন্য। উতাল উঠে গেছে, এখন আমি শাকগুলো অ্যাড করব। আমি এভাবে সম্পূর্ণটা অ্যাড করে দিব। এই যে আমি শাকটা, সম্পূর্ণ শাকটা দিয়ে দিচ্ছি, এখন এটা আমি একটু নাড়িয়ে দিব। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
দেখবো এখন কি অবস্থা। এই যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এখন আমি মাছটা অ্যাড করে দিব। আমি একটু গামা গামা আর কি অল্প অল্প ঝোল রাখবো। আমি এখন মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি সুন্দরটা নাড়িয়ে নেবো, সাবধানে নাড়তে হবে যাতে মাছটা না ভাঙে। এখন আমি এটা ঢাকবো না, একটু খোলা রেখে দিব, ওয়েট করব কিছুক্ষণের জন্য। তো এই যে আমার হচ্ছে ঝোলটা শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমার যে পেঁয়াজ এর বেস্তাটা করা ছিল এটা অ্যাড করে দিব। এটা অ্যাড করে একটু সুন্দর মতো নাড়িয়ে নেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার যেহেতু এটা হয়ে গেছে, আমি যে চুলাটা অফ করে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইয়ামি একটা তরকারি হয়ে গেছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো লাউ শাক দিয়ে আপনারা কিন্তু এভাবে তরকারি রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগবে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।